এর সাথে আছি মোহাম্মদ মাকসুদ রহমান বেগ সহকারী শিক্ষক তথ্য যোগাযোগ প্রযুক্তি লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজ আজকে তোমাদের সপ্তম শ্রেণীর আমি যেই কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো যেগুলো তথ্য যোগাযোগ প্রযুক্তি রিলেটেড যেগুলো আমাদের জানা খুবই প্রয়োজন তো তথ্য যোগাযোগ প্রযুক্তির ধারণা জিনিসটা কি একসময় মানুষ একজনের সাথে আরেকজন কথা বলেই শুধু তথ্য বিনিময় করতে পারতো তারপর মাটি পাথর গাছের বাকল লিখে তথ্য দিয়ে দেওয়া নেওয়া শুরু হলো চীনারা কাগজ আবিষ্কার করার পর হতে তথ্য দেওয়া নেওয়ার সুযোগ অনেক বেড়ে যায় অর্থাৎ আমরা জানি কাগজ আবিষ্কার করেছে চীন তো এর আগে আমরা তথ্য আদান প্রদান করতাম গাছের বাকলে পাথরে আস্তে 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 প্রযুক্তি এমন ডেভেলপ হয়েছে এখন আমরা অনেক দূর দূরান্ত ঘরে বসে মুহূর্তের মধ্যেই তথ্য আদান প্রদান করতে পারি কারণ তথ্য যোগাযোগ প্রযুক্তিতে আমরা যে ডিভাইসগুলো ব্যবহার করি সেগুলো হচ্ছে তোমার বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইস সেগুলো হচ্ছে রিয়েল জাদু যার সাহায্যে আমরা সারা পৃথিবীর প্রতিটি মানুষের সাথে মুহূর্তের মধ্যে চাইলে সংযোগ স্থাপন করতে পারবো কিন্তু এখানে একটা জিনিস লক্ষণীয় যে আমাদের ইন্টারনেট বা যদি নেটওয়ার্ক থাকে সেক্ষেত্রে কিন্তু এই জিনিসটা কার্যকর হবে কিন্তু আমরা আজ থেকে চল্লিশ পঞ্চাশ বছর আগে বিশ তিরিশ তিরিশ চল্লিশ বছর আগেও এই ধরনের প্রযুক্তি কিন্তু আমাদের ছিল না আমাদের তখন চিঠির মাধ্যমেই আমরা যোগাযোগ স্থাপন করতাম যোগাযোগ করতাম দূরের মানুষদের সাথে কিন্তু বর্তমানে আমরা যে কোনো সময় যে কোনো মুহূর্তে যেখানে বসে যে কোনো জায়গায় বসে আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তির সেবাটা গ্রহণ করতে পারি তোমাদের এই সাবজেক্টটা খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট তোমার জীবনের প্রতিটি মুহূর্তে তোমাদের এই জিনিসগুলো লাগবে অর্থাৎ তোমার জব থেকে নিয়ে পড়াশোনা থেকে নিয়ে সব ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তিটা খুব ভালোভাবে আয়তে রাখতে হবে না হলে কিন্তু পরবর্তীতে তুমি অনেক অন্যদের থেকে পিছিয়ে যাবা সেজন্য আমরা যা জানবো সব কিছুই খুঁটিনাটিভাবে জানবো এবং কি সেগুলো বাস্তবে প্রয়োগ করার চেষ্টা করব তাহলে আমার মেধা বিকশিত হবে এবং কি আমি তথ্য যোগাযোগ প্রযুক্তি সম্পর্কে অনেক জ্ঞান অর্জন করতে পারব তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে তথ্য যোগাযোগ প্রযুক্তি বর্তমানে অনেক বেশি আপডেট যেটা আমরা আগে কখনো দেখিনি যেটা আগে কখনও ছিল না কিন্তু বর্তমানে সেটা আমরা খুব সহজেই ব্যবহার করতে পারছি যেমন আরেকটা জিনিস নিয়ে চলে আলোচনা করি সেক্ষেত্রে টেলিফোন আবিষ্কার হওয়ার পর তথ্য বিনিময় একটি নতুন জগতে পা দিয়েছে তারবিহীন তথ্য পাঠানো বা বেতার আবিষ্কারের পর সারা পৃথিবীটাই মানুষের হাতের মুঠে আসতে শুরু করেছে অর্থাৎ যখন টেলিফোন শুরু হলো সেক্ষেত্রে আমরা তারের সাহায্যে দূর দূরান্তে তথ্য আদান প্রদান করতে পারতাম কিন্তু যখন তারবিহীন যোগাযোগ আসলো যখন আমাদের স্মার্টফোনগুলো কিন্তু তারবিহীন যোগাযোগ আমাদের এখানে কোনো অ্যান্টেনা বা তার এসবের প্রয়োজন হয় না শুধুমাত্র আমার এখানে আইসি আছে বিভিন্ন ধরনের নেটওয়ার্ক আইসি ইন্টারনেট আইসি এসব বিষয়গুলোর সাহায্যে আমরা তোমার অ্যান্টিনা ছাড়া বা তার ছাড়া খুব দূরে বা অনেক দূরবর্তী স্থানে আমরা তত্ত্ব আদান প্রদান করে করে আসছি যেটা হয়তো আমাদের থেকে আমাদের জন্য খুব সহজ মনে হবে কিন্তু এই পর্যায়ে আসতে আমাদের অনেক শ্রম ত্যাগ এসব জিনিসগুলো বিজ্ঞানীরা দিয়েছে যার কারণে আমরা খুব সহজেই অনেক দূর দূরান্ত থেকে কোনো ধরনের তার ছাড়াই যোগাযোগ স্থাপন করতে পারি যেটা আগে আমাদের টেকনোলজিটি ছিল না টেলিফোন আবিষ্কার হওয়ার পর তথ্য বিনিময় একটি নতুন জগতে পা দিয়েছিল তারবিহীন তত্ত্ব পাঠানোর বা বেতার আবিষ্কারের পর সারা পৃথিবীটাই মানুষের হাতের মোটে আসতে শুরু করেছে যেটা আমি একটু আগে তোমাদেরকে বর্ণনা করেছি বর্তমান তথ্য যোগাযোগ প্রযুক্তিটা মূলত তারবিহীন প্রযুক্তি আমাদের স্মার্ট টিভি আমরা তার তারের কোনো প্রয়োজন হচ্ছে না আমাদের স্মার্টফোন সেক্ষেত্রেও কোনো তারের প্রয়োজন হচ্ছে না আমাদের ল্যাপটপ আমাদের ডেস্কটপ সেক্ষেত্রেও আমাদের কিন্তু তেমন তারের প্রয়োজন হচ্ছে না যদি আমাদের থেকে যদি ইন্টারনেট ব্যবহার করতে হয় সেক্ষেত্রে মডে ব্যবহার করতে পারি ডেস্কটপ পিসিতে পিসিতে আর ল্যাপটপে তো অটোমেটিক ওয়াইফাইয়ের জন্য কানেকশান আছে যেমন আমরা ইন্টারনেট ছাড়াও তথ্য আদান প্রদানের মাধ্যমে আমরা শেয়ারিড ব্লুটুথ এগুলো ব্যবহার করে থাকি এগুলো কিন্তু তারবিহীন মাধ্যম যা একটা ডিভাইসের কাছাকাছি যদি থাকে সেই ক্ষেত্রে আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় তথ্যগুলো প্রেরণ করতে পারি যেমন তারবিহীন যোগাযোগগুলো হচ্ছে কি রেডিও কম্পিউটার ভিডিও কলিং ইন্টারনেট ব্যবহার এগুলো কিন্তু সবগুলোই আমরা বর্তমানে স্মার্টফোনের সাহায্যে ঘরে বসে সেবাগুলো পেতে পারি যেমন রেডিও আমাদের আগে কিন্তু রেডিওর জন্য আমাদের আলাদা রেডিও প্লেয়ার প্রয়োজন হতো কিন্তু বর্তমানে আমাদের অনেকগুলো চ্যানেল আমাদের এখানে এফ এমের মাধ্যমে আমরা শুনতে পারি কম্পিউটার কম্পিউটার সম্পর্কে কী বলবো সেটা সম্পর্কে তোমাদের অবশ্যই অবগত আছে যা যেটা হচ্ছে এক ধরনের গণনাকারী যন্ত্র যার সাহায্যে আমরা বিভিন্ন ধরনের ক্যালকুলেশান থেকে নিয়ে বিভিন্ন যোগাযোগ থেকে নিয়ে সব ধরনের কাজ মূলত কম্পিউটারের মাধ্যমে করে থাকি বর্তমান পৃথিবীতে প্রতিটি কাজ কম্পিউটারের মাধ্যমে হয়ে থাকে যেমন ভিডিও কলিং দিতে পারি আমাদের স্মার্টফোনের সাহায্যে ইন্টারনেট ব্যবহার করতে পারি এসব সবগুলোই কিন্তু আমরা খুব সহজে একটা আরেকটার সাথে সম্পর্কিত এবং কি সেগুলো আমরা ব্যবহার করতে পারি তথ্য যোগাযোগ প্রযুক্তি শব্দ তিনটি আমাদের খুবই পরিচিত যেমন আইসিটি যদি বলি সেক্ষেত্রে আইসিটি হচ্ছে তিনটি ইংরেজি শব্দের সমন্বয় গঠিত সেগুলো হলো ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি অর্থাৎ আইসিটি হচ্ছে ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি ইনফরমেশন মানে বিভিন্ন ধরনের তত্ত্ব আমরা একজন অপরজনের কাছে বিভিন্ন ধরনের তত্ত্ব শেয়ার করে থাকি আমি এখন যে কথাগুলো বলতেছি সেগুলো কিন্তু তত্ত্ব সেগুলোকে বলা হচ্ছে কি ইনফরমেশন অনেকগুলো শব্দের বিনিময়েই কিন্তু তথ্য গঠিত হয় কমিউনিকেশন যেটা যোগাযোগ ব্যবস্থা যেমন তোমার যে কোনো মুহূর্তে তুমি তোমার দূরের বা কাছের আত্মীয় বন্ধু বন্ধুবান্ধব টিচার সবার সাথে মুহূর্তের মধ্যে যোগাযোগ স্থাপন করতে পারো সেই জিনিসটা হচ্ছে কমিউনিকেশন একজন একজনের সাথে যোগাযোগ টেকনোলজি তোমরা যে স্মার্টফোন অথবা স্মার্ট টিভি অথবা ল্যাপটপ বা কম্পিউটার যাই হোক না কোনো যে কোনো ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার করে যদি প্রযুক্তি ব্যবহার করো সেগুলো হচ্ছে প্রযুক্তি অর্থাৎ ইলেকট্রনিক্স প্রতিটি ডিভাইসকে প্রযুক্তি বলা হয়ে থাকে বা টেকনোলজি বলা হয়ে থাকে এই তিনটার সমন্বয়ে মূলত আমাদের আইসিটিটা বলা হয় অর্থাৎ প্রচুর তথ্য ভাণ্ডার যেগুলো আমরা যোগাযোগ করতে পারবো যে কোনো মাধ্যমে অর্থাৎ বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইসের মাধ্যমে তাহলে আমরা এটা সম্পর্কে বুঝতে পারলাম আইসিটি জিনিসটা কি কিমেন আমি একটা যদি এক্সাম্পল দিই জেলেরা সাগরে মাছ ধরার সময় রেডিওর সাথে সাথে করে নিয়ে যায় আবহাওয়ার খবর জানতে পারে কৃষকরা টেলিভিশনের বিভিন্ন কৃষি সংক্রান্ত অনুষ্ঠানের মাধ্যমে ফসলের চাষ পদ্ধতি সম্পর্কে জানতে পারে এখন মাছ ধরতে হলে আমাদের যে কোনো সিগনাল যদি সামুদ্রিক কোনো নির্মচাপ হয়ে থাকে সেক্ষেত্রে আমরা অনেক দুই তিন দিন আগে জানতে পারি সেক্ষেত্রে জেলেরা সতর্ক হতে পারে তাদের জীবনের নিরাপত্তা বিধান করতে পারে যেমন কৃষিকাজের বিভিন্ন কাজ মূলত আমরা বিভিন্ন ও চ্যানেল ইউটিউব চ্যানেল থেকে অথবা টিভি থেকে জানতে পারি এখন আমাদের কৃষি বিশেষজ্ঞর কাছে যেতে হয় না কৃষির বিভিন্ন সমাধানের ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা যদি ইন্টারনেট বা গুগলের মাধ্যমে সার্চ করি সেক্ষেত্রে আমরা কাঙ্ক্ষিত তথ্যগুলো জানতে পারবো যেটা আমি ঘরে বসে আমার কোনো পয়সা খরচ ছাড়াই নিজের মতো করে আমার সেই কাজগুলো করতে পারবো আমার ফলন থেকে নিয়ে আমার চাষ পদ্ধতি থেকে নিয়ে সব কিছুই কিন্তু সেখানে দেওয়া থাকে শুধুমাত্র আমাদের কোনো স্মার্টফোন বা তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে আমরা স্থাপনগুলো কাজগুলো করতে পারব যেটা একটা সময় ছিল না যেটা বর্তমানে আমরা খুব সহজেই ব্যবহার করতে পারছি আশা করি এই জিনিসগুলো তোমাদের বুঝতে পেরেছ এগুলো সম্পর্কে তোমাদের আগে থেকে ধারণা আছে যাদের নাই সেক্ষেত্রে তোমাদের জন্য আবার নতুন করে তোমরা এগুলো জানতে পারো যেমন শিক্ষার্থীরা মোবাইল ফোনে এস এম এসের মাধ্যমে পরীক্ষার ফলাফল জানতে পারে ইন্টারনেটের মাধ্যমে যে কোনো বিষয় তথ্য সংগ্রহ করা যায় প্রজেক্টের মাধ্যমে বড় পর্দায় যে কোনো অনুষ্ঠান দেখা যায় অর্থাৎ আজকে যে এইস পরীক্ষার রেজাল্ট দিলো সেটা কিন্তু স্টুডেন্টরা স্কুলে বা কলেজে গিয়ে জানতে হয় না একটা সময় কিন্তু স্কুল বা কলেজে গিয়ে রেজাল্ট জানতে হতো কিন্তু বর্তমানে ঘরে বসে মোবাইলের এস এম এসের মাধ্যমে অর্থাৎ অথবা কোন ধরনের টেকনোলজি ব্যবহার করে সেই তথ্যগুলো সেই রেজাল্টটা কাঙ্ক্ষিত রেজাল্টটা পেয়ে যাচ্ছে যেটা আমাদের এই তথ্য যোগাযোগ প্রযুক্তির কল্যাণে হয়েছে যেমন আমি আমাদের তথ্যগুলো আমি তোমাদেরকে যে জিনিসগুলো পড়াচ্ছি তোমাদের যদি বই না থাকে সেক্ষেত্রে তোমরা ইন্টারনেট থেকে ডাউনলোড করে সেই তথ্য সম্পর্ক তোমরা সেই বইগুলো নিতে পারবা এবং সেগুলো পড়তে পারবা কপি যেগুলো অনলাইনে দেয়া থাকে সেটাও কিন্তু টেকনোলজি ব্যবহার করেই আমাদের করতে হবে যেমন আমি তোমাদের যে ক্লাসগুলো নিব ক্লাস স্কুল যখন খুলবে সেক্ষেত্রে সেগুলো সবগুলোই কিন্তু মাল্টিমিডিয়া ক্লাস হিসেবে নিতে পারবো বা মাল্টিমিডিয়া প্রজেক্টের সাহায্যে মাল্টিমিডিয়া ক্লাস নিয়ে থাকবো যেটা ইতিমধ্যে তোমাদেরকে আমি ষষ্ঠ শ্রেণীতে নিয়েছি তাহলে এগুলো সবগুলোই কিন্তু আই বা তথ্য যোগাযোগ প্রযুক্তি রিলেটেড যা আমাদের কাজে দিবে বা আমাদের সেগুলো সম্পর্কে অনেক তথ্য জ্ঞান অর্জন করতে পারবো আশা করি তোমরা সম্পূর্ণ ক্লাসটি দেখেছ বুঝতে পেরেছ যদি সমস্যা থেকে থাকে অবশ্যই জানবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম